2024-এর সেরা 10টি অনলাইন বিজনেসের আইডিয়ার ভিডিওটি দেখে আপনারা প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছেন, শিবম দা আমি অনলাইন ব্যবসা শুরু করতে পারবো না, কেন কি আমি অনলাইন কিছু বুঝি না। আপনি এমন কিছু ব্যবসার কথা বলুন যেগুলো অফলাইন ব্যবসা অথচ 2024-এ অনেক ভালো চলতে পারে। আপনারা প্রচুর মানুষ যেখানে কমেন্ট করেছেন আপনাদের কমেন্টের অ্যান্সার আমি দেবো না, এটা তো হতে পারে না। তাই আজকে আপনাদের জন্য আমি এমন তিনটে ব্যবসার কথা বলবো যে তিনটে ব্যবসা পুরোপুরি অফলাইন ব্যবসা এবং এই তিনটে ব্যবসা 2024-এ অনেক বেশি ডেভেলপ করবে। আর এই সময় যদি আপনিও এই ব্যবসাগুলি শুরু করতে পারেন তো ডেফিনেটলি আপনারও একটা ডেভেলপ হবে। বাট শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমি শিবম সেন, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। আর আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টগুলোকে অনেক অনেক ভালোবাসার জন্য। দেখুন, শুরুতে যে ব্যবসাটার কথা আপনাদের সঙ্গে আলোচনা করব না, সেটা হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি। ফুড ইন্ডাস্ট্রি শুনে কিন্তু আপনি ভয় পাবেন না। ফুড ইন্ডাস্ট্রি আজকে ভারতবর্ষে এমন একটা জায়গা নিচ্ছে যে ফুড ইন্ডাস্ট্রির বড় বড় প্লেয়ার তারা ভাবতেই পারেনি যে ভারতবর্ষে ফুড ইন্ডাস্ট্রি এতটা গ্রো করতে পারে। আজকে ম্যাকডোনাল্ডসের মতো কোম্পানি ভারতবর্ষে 2024-এ 2000 এমপ্লয়ি হায়ার করছে। আজকে ওয়াও মোমো কলকাতার কোম্পানি, আপনি চিন্তা করুন, সে ভারতবর্ষের জন্য 1500 এমপ্লয়ি হায়ার করছে। ডমিনোস পিজা আজকে 1500 এমপ্লয়ি হায়ার করতে যাচ্ছে 2024-এর জন্য। তাহলে ফুড ইন্ডাস্ট্রি কেন গ্রোথ হচ্ছে, এই প্রশ্নটা যদি আপনার মাথায় চলে আসে না, তাহলে একটু 2 মিনিট আমি ফুড ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে নিই। কেন ফুড ইন্ডাস্ট্রিতে অনেক বড় স্টেটমেন্ট আছে, আপনি অনেকগুলো ব্যবসা এখানে শুরু করতে পারবেন। সব কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, একটা সময় ছিল, যেটা কোভিডের আগে বলছি, কোভিডের আগে মানুষ অতটা অভ্যস্ত ছিল না যে রেস্টুরেন্টে গিয়ে মাসে 10 বার লাঞ্চ করা, ডিনার করা, এই হ্যাবিটটা ছিল না। ঘরে খাবার অর্ডার বুক করা, মানে ঘরে বসে খাবার অর্ডার বুক করবে, এই হ্যাবিটটা কিন্তু মানুষের ছিল না। কিন্তু কোভিডের পরে মানুষটা একটা হ্যাবিচুয়েট হয়ে গেল যে খাবার ঘরে অনলাইনের মাধ্যমে তারা বুক করছে, জোম্যাটো সুইগির মাধ্যমে বুক করছে, একটা হ্যাবিট হয়ে গেল। কোভিড যখন শেষ হলো মানুষ বাইরে বেরোনোর জন্য চেষ্টা করলো, হুড়মুড়িয়ে সবাই বাইরে বেরোলো। এবার বাইরে বেরিয়ে কোথায় যাবে তারা, শপিং মলে যাবে আর খাবার জন্য যাবে। তো মানুষের একটা কালচার চলে এলো রেস্টুরেন্টে বসে খাবার কালচার, ডিনার করা, লাঞ্চ করা বা ছোট ছোট বাড়ির প্রোগ্রামগুলো রেস্টুরেন্টের মধ্যে সেরে নেওয়া। এখন আপনি শুনলে চমকে যাবেন, অন অ্যান অ্যাভারেজ ভারতবর্ষের মানুষ এখন মাসে 10 বার আউটসাইডে গিয়ে তারা রেস্টুরেন্টে থেকে খাবার বুক করে বা বাড়িতে তারা খাবার বুক করে নেয়, সেটা মাসে 10 টাইমস 10 বার। দ্যাট ইজ ইন ভারতবর্ষে ফুড ইন্ডাস্ট্রির গ্রোথ 2024-এ একটা আনলিমিটেড গ্রোথ হবে, এটা কিন্তু সবাই আশা করছে। এবার আপনি ভাবছেন যে শিবম দা ফুড ইন্ডাস্ট্রির মধ্যে কী কী আসতে পারে। আপনি দেখুন, ফুড ইন্ডাস্ট্রির মধ্যে রেস্টুরেন্ট আসতে পারে, ফুড ইন্ডাস্ট্রির মধ্যে ফাস্টফুডের দোকানগুলো আসতে পারে, ফাস্টফুডের স্টল যেগুলো আছে সেগুলো আসতে পারে, বা এখন যেটা ফাস্টফুডের জন্য রানিং কার করে দিয়েছে, গাড়িতে বসে গাড়ি থেকে খাবার বিক্রি করা, সেটাও হতে পারে ফুড ইন্ডাস্ট্রির মধ্যে। এবং ফুড ইন্ডাস্ট্রির মধ্যে একটা বড় জায়গা এখন নিতে চলেছে ক্লাউড কিচেন। ক্লাউড কিচেন নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও তৈরি করব, যদি আপনারা কমেন্ট করেন আমি A to Z ক্লাউড কিচেনের সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আপনারা কমেন্ট করেন। বাট এটা হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি। তাহলে ফুড ইন্ডাস্ট্রির মধ্যে কী থাকছে, হোটেল থাকছে, রেস্টুরেন্ট থাকছে, ফাস্টফুডের দোকানগুলো থাকছে, বিভিন্ন স্টল থাকছে, ক্লাউড কিচেন থাকছে, এগুলো থাকছে ফুড ইন্ডাস্ট্রি। এবার ফুড ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু বিজনেস থাকে, যেরকম আপনি ফাস্টফুড, যেটা চাইনিজ রেস্টুরেন্টকে আপনি চাউমিন সাপ্লাই করছেন, চাউমিন সস সাপ্লাই করছেন, বা আপনি অ্যাক্সেসরিজ সাপ্লাই করছেন, সেটাও কিন্তু ফুড ইন্ডাস্ট্রি রিলেটেড বিজনেস। অর্থাৎ ফুড ইন্ডাস্ট্রি এবং ফুড ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ব্যবসায় আপনি শুরু করবেন না কেন, এই মুহূর্তে সেই ব্যবসা কিন্তু গ্রোথ হতে বাধ্য এখন, অ্যান্ড অনেক বেশি গ্রোথ করবে। আপনি দেখুন না এখন কলকাতায় কত রেস্টুরেন্ট বেড়ে গেছে, কত ক্যাফে তৈরি হয়েছে, নতুন নতুন ক্যাফে। আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফুড ব্লগের দ্বারা তো দেখতেই পারেন, আগে 5 বছর আগে কটা রেস্টুরেন্ট ছিল যাদবপুরে, বাঘাযতীনে গুনে গুনে বলে দেওয়া যেত, বাট আজকে গলিতে গলিতে কলকাতায় ক্যাফে রেস্টুরেন্টে ভরে গেছে এবং প্রত্যেকটা ব্যবসায় কিন্তু প্রফিটেবল বিজনেস। আজকে প্রফিটেবল, সবাই প্রফিট করছে। তো ফুড ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি হতে চলেছে যেই ইন্ডাস্ট্রিতে আপনি আপনার পা রাখতে পারেন। আর আমি বলছি, যদি আপনি পা রাখছেন তাহলে আপনার ব্যবসা অবশ্যই ডেভেলপ করবে। কিন্তু
দ্বিতীয় নম্বর ব্যবসা, দ্বিতীয় নম্বর ব্যবসা এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা আপনি ট্রেডিশনাল মেথডেও করতে পারেন এবং অনলাইনেও করতে পারেন। অনলাইন যদি আপনি না বোঝেন, আপনাকে যদি কেউ হাত ধরে শিখিয়ে দেয় কেমন হবে বলুন তো, ভীষণ ভালো হয় না? তো এইটার প্রমিস যদি কেউ করে যে আপনাকে ট্রেডিশনাল মেথডেও ব্যবসা করাবে, অনলাইনেও ব্যবসা করাবে, অনলাইনে ব্যবসা করাবে এবং সেই ব্যবসা থেকে একটা প্যাসিভ ইনকাম আসতে পারে আপনার, প্যাসিভ ইনকাম মানে আপনি হয়তো একটা সময় আসবে যে আপনি বাড়িতে আছেন বাট আপনার প্রোডাক্টের অর্ডার আসছে। আপনারা ভাবছেন যে অ্যামাজন ফ্লিপকার্টে ব্যবসা করতে বলবো, একদম নয়। দেখবেন লাস্ট ছ মাসে আমি আমার চ্যানেলে কাউকে বলিনি যে লেমন শক্তি বা বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটর নিন। আজকে আপনাদের সঙ্গে অফিসিয়ালি বলছি 2024 বেঙ্গল ডিটারজেন্টের যত ডিস্ট্রিবিউটার আছে ওয়েস্ট বেঙ্গলে, তারা ব্যবসাকে কি বলবো 10 গুণ ডেভেলপ করবে, বিকজ শিবম সেন এখন ডিটারজেন্ট ইন্ডাস্ট্রির একজন এক্সপিরিয়েন্স বিজনেসম্যান হয়ে গেছে। আর আজকে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে রিপিটেড অর্ডার এত বেশি আসা শুরু করেছে যে প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা কাস্টমারকে আমি রেগুলার ধন্যবাদ না জানালে বোধহয় কি বলবো আমার ভালো লাগে না। তো দ্যাট রিজন আপনি যদি মনে করেন আজকে যে বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর হবেন, আপনি সেটা হতে পারেন 2024 আমাদের কোম্পানি 10 times গ্রো করবে, অর্থাৎ 10x ডেভেলপ করবে এই কোম্পানি। আমি এখনই আপনাকে প্রেডিকশন দিয়ে দিচ্ছি, আপনি যদি এই কোম্পানির ডিস্ট্রিবিউটর হচ্ছেন তো আপনার ট্রেডিশনাল মেথড থাকবে, অনলাইন মেথড থাকবে। অর্থাৎ আপনি কোনো একটা এরিয়াতে আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটর হয়েছেন, সেই এরিয়াতে 300 দোকান আছে, 300 দোকানে আপনি যাচ্ছেন ফিজিক্যালি অর্ডার দিচ্ছে তারা, যাচ্ছেন ফিজিক্যালি অর্ডার দিচ্ছে তারা, একটা সময় কি আসবে সেই দোকানদারগুলো হোয়াটসঅ্যাপে অর্ডার দেবে, আপনি এটা ভেবেছেন না? এটার বাইরে আমি টোটালটা অনলাইন করে দিচ্ছি। আজকে যেই 300 দোকান আপনার বাড়ির আশেপাশে আছে, 200 দোকান আছে বা 500 দোকান আছে, সবাই আজকে লেমন শক্তির অ্যাপ ডাউনলোড করবে। আমি অ্যাপের নামটা এখনই আপনাদের সঙ্গে ডিক্লেয়ার করছি না, বাট 2024 আমি লঞ্চ করছি রিটেলারের জন্য অ্যাপ, হোলসেলারের জন্য অ্যাপ। রিটেলার হোলসেলার তাদের দোকান থেকে অ্যাপের মাধ্যমে তারা প্রোডাক্ট অর্ডার করবে, সেই অর্ডার পৌঁছে যাবে ডিস্ট্রিবিউটারের কাছে, ডিস্ট্রিবিউটার ডেলিভারি করবে। আপনি যদি মনে করেন আপনার ভেতরেও যদি একটা ছোট্ট স্বপ্ন থাকে যে আপনি শিবমদার সঙ্গে ব্যবসা করবেন, অলওয়েজ ওয়েলকাম। নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ফোন করবেন না, শুধু আপনার প্যান কার্ড আর একটা আধার কার্ডের ছবি পাঠিয়ে দিন, দেন আমরা বুঝতে পারবো আপনি ইন্টারেস্ট আছেন। আপনার পিনকোডে যদি কোনো ডিস্ট্রিবিউটার না থাকে আমাদের অফিস থেকে আপনাকে কল করে নেবে। তৃতীয় নম্বর যে ব্যবসার কথাটা বলবো সেটা হচ্ছে 2024 স্টার্ট আপের পরিমাণ অনেক বাড়ছে। 2023 তো দেখছেন চাকরি কোথায় আছে, না গভর্নমেন্ট চাকরি আছে না প্রাইভেট চাকরি আছে, দুটো চাকরি যদি না থাকে, এখন ওয়েস্ট বেঙ্গল নয় সারা ভারতবর্ষে ইয়াং জেনারেশন বেশি, তাহলে ইয়াং জেনারেশন ইনকাম সোর্স কী থাকবে, তাদের ইনকাম সোর্স বিজনেস থাকবে। এবার যদি কোনো ছেলে ব্যবসা করছে তাকে তো একজন সাপোর্ট দিতে হয়, ব্যাক সাপোর্ট, সবাই যে সব কিছু শিখে যায় সেটা তো নয়। কীভাবে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কীভাবে ট্রেড লাইসেন্স ওপেন করতে হয়, কীভাবে ফুড লাইসেন্স ওপেন করতে হয়, কীভাবে জিএসটি করতে হয়, কীভাবে আরটি রিটার্ন করতে হয়, জিএসটি ফাইল কীভাবে করতে হয়, লোন পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগে, প্রজেক্ট রিপোর্ট কীভাবে বানাতে হয়, এই যে সাপোর্টিং সিস্টেমটা, স্টার্ট আপ সাপোর্ট বা স্টার্ট আপ বিজনেসম্যানদের সাপোর্টের জন্য যদি আপনি কিছু অর্গানাইজেশন তৈরি করতে পারেন, সিরিয়াস বলছি, অনেক বেশি ডেভেলপ করবে এই ব্যবসা, অনেক অনেক বেশি ডেভেলপ করবে কিন্তু এই ব্যবসা। আপনি একবার থিঙ্ক করুন না, একবার থিঙ্ক করুন, আপনার একটা কোম্পানি আছে যেই কোম্পানিটা মানুষকে সাপোর্ট করছে ব্যবসাকে ডেভেলপ করার জন্য, তার ব্যবসায় অ্যাকাউন্টস মেনটেনের জন্য ট্যালি লাগবে, সে বুঝতে পারছে না কোথা থেকে ট্যালি কিনবে, সে আপনাকে বলছে দাদা কোন ট্যালিটা নিলে সুবিধা হয় তো বলুন তো, তো এটা আপনি সাপোর্ট করছেন। সে লোন পাচ্ছে না, তাকে একটা মুদ্রা লোনের জন্য ব্যবস্থা করছেন, বা সিসি লোনের জন্য, বা বিজনেস লোনের জন্য, বা প্রজেক্ট লোনের জন্য আপনি হেল্প করছেন তাকে। তার আইটি রিটার্ন তৈরি করতে হবে, আপনি বানিয়ে দিচ্ছেন আইটি রিটার্ন, তাকে পার্সোনাল গাইড করছেন আপনি তার ব্যবসা ডেভেলপের জন্য। তো এই স্টার্ট আপ হেল্পিং বিজনেস অনেক অনেক বেশি ডেভেলপ করবে সারা ভারতবর্ষে। ইভেন আপনারা শুনলে চমকে যাবেন, বেশ কিছু কোম্পানি আজকে 100 কোটি টাকার কোম্পানি বানিয়ে ফেলেছে এই অনলাইন সাপোর্ট করে। তাদের প্রসেসটাই হচ্ছে তারা অনলাইন সাপোর্ট করে। ম্যাক্সিমাম কোম্পানি কোথায়, ব্যাঙ্গালোরে অফিস, হেড অফিস, 4-5 কোম্পানিকে আমি নিজেই জানি, নাম নিতে চাইছি না কারণ তাদের প্রমোশন হয়ে যাবে বলে, বাট বাংলাতে কোনো কোম্পানি নেই।
আপনি একটু ভালো করে চিন্তা করুন, শুরু করতে পারেন। কিন্তু তিনটের মধ্যে কোন ব্যবসার আইডিয়াটা ভালো লেগেছে ডেফিনেটলি আপনি নিচে কমেন্ট করুন। এবং আবারও বলছি, যদি আপনি আমার টিমের একজন মেম্বার হতে চান তাহলে আমি বলবো আমার হাত কিন্তু বাড়িয়ে দিলাম আপনার হাতে। আপনার হাত যদি একবার ধরি আমি আপনাকে 2024 ডেভেলপ করবো, এটা আমার প্রমিস রইল। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।